নো ইন্টারভিউ, আর কি বলবো, এমন হারের পর আর কোনো কথা থাকতে পারে? এখন না পরে, আরে নিষেধ আছে তো। টিম হোটেলে ঠিক এভাবেই, একদম এভাবেই গণমাধ্যমকে এড়িয়ে গেলেন বিসিবির হর্তাকর্তারা, যেন দ্রুত সটকে পড়তে পারলেই বাঁচা যায়। ক্রিকেটারদেরও একই অবস্থা, ফ্যানদের আবেগে পানি ঢেলে শামীম পাটোয়ারিরা ঘুরে বেড়াচ্ছেন গায়ে হাওয়া লাগিয়ে। চন্ডিকা হাথুরুসিংহে লঙ্কান মাস্টার মাইন্ড লঙ্কার কাছে হেরে হলিডে মুডে, এনজয়িং হিজ বিউটিফুল লাইফ। তবে সবচেয়ে বড় বিষয় বাংলার জান, বাংলার প্রাণ সাকিব আল হাসান, দলকে রেখেই পার্সোনাল কাজে রাতেই চলে গেছেন বাংলাদেশ। এসব ছবি দেখার পর বাংলাদেশকে নিয়ে আশায় বুক বাঁধা সবচেয়ে বড় ফ্যানও মেজাজ হারাতে বাধ্য, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাতে থোড়াই কেয়ার। আসছি, খেলার নামে ঘুরছি, আর কি চাই? তবে এমনও অনেকে আছেন যাদের কাছে সম্মানটা বড়, আকরাম খান তাদের একজন, লজ্জায় যার মাথা কাটা গেছে। আপন ভাইকে কালকে আমরা বলেছিলাম যে এই দল নিয়ে তো আসলে অনেকেই স্বপ্ন দেখেছিল এশিয়া কাপের ফাইনাল খেলবে, উনি বলেছেন তাই নাকি? আমি তো স্বপ্ন দেখিনি। তিনি ডিমোটিভেটেড, প্লেয়ারও কি ডিমোটিভেটেড কিনা? প্লেয়াররা, দিস ইজ পার্ট অফ গেম, আপনার হার জিত তো আছে, বাট প্লেয়াররা যথেষ্ট চেষ্টা করছে। এখন যেটা হলো যে আপনার, আমাদের প্লেয়াররা অনেক নতুন, আপনার এই ধরনের উইকেটে কীভাবে ব্যাটিং করতে হবে, কীভাবে খেলতে হবে, সেটা কিন্তু একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। তিনটা ম্যাচে সাকিব উইকেট পাননি, এই যে একই টাইপের দুই বোলার, সাকিব থাকতে নাসুমি ইনক্লুশন, সাকিব বোলিং নিয়েও কি, নিজের বোলিং নিয়েও কি দ্বিধাগ্রস্ত কিনা? এটাই আমি যেটা বলতে চেয়েছিলাম যে আপনার উইকেট দেখে যেভাবে আমরা স্পিনার একটা বেশি নিয়েছি, আমার মনে হয় ব্যাটসম্যানকেও কিন্তু একটা আফিফ আসলে এই উইকেটে কিন্তু ভালো করবে। বাট আমার মনে হয় যে আপনার নিউজিল্যান্ড সিরিজটা যদি আমরা ভালো করি, আমাদের অ্যাডভান্টেজ আছে, আমরা দেশে খেলব, তো ফুল অ্যাডভান্টেজটা নিয়েই আমার মনে হয় ওটা ভালো করলে ওয়ার্ল্ড কাপ ইনশাল্লাহ আমরা ভালো করব। আকরাম ভাই, আপনি বলছেন যে নিউজিল্যান্ড সিরিজে যদি আমরা ভালো খেলি হয়তো আমরা বিশ্বকাপও ভালো একটা কিছু করতে পারবো, এই ভালো কিছু করতে পারবো বলতে আসলে আপনারা কতদূর পর্যন্ত চিন্তা করছেন? না, আমাদের বাংলাদেশ টিম এখন যে অবস্থায় আছে, ওয়ান ডে টিম, আপনার ওয়ার্ল্ডের প্রত্যেকটা দলকে হারিয়েছে। এখন ইম্পর্টেন্ট জিনিস হলো যে আপনার ভালো খেলা, আপনি স্টেপ বাই স্টেপ যদি যান, আপনি ইউনেভার নো, আপনি ফাইনালও খেলতে পারেন।